আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমাদের প্রস্তুতি হবে যেভাবে হোক। যেহেতু উপর মহল থেকে আসতেছে আমরা দাবি করছি, যে পর্যন্ত আমাদের সাথে সরাসরি কথা না বলবে সে পর্যন্ত আমরা দাবি আদায়ের লক্ষ্যে মাঠে যাব ইনশাল্লাহ। আমরা হতে পারে সিদ্ধান্তের সমস্যা হতেই পারে, ভুল হতেই পারে, তবু আমরা ওদিকে নয়, আমরা দাবি আদায়ের লক্ষ্যে যে কোনো ভাবে হলো, যেহেতু প্রশাসনের একটু সদয় অনুমতি আছে যে আপনারা থাকেন, আপনাদের সুশৃঙ্খল পরিবেশ ভালো, সুতরাং আমরা এই সুশৃঙ্খল পরিবেশে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনুসন্ধান নিয়ে যাবো ইনশাল্লাহ। সুতরাং এখনো যারা আমি জানি গতকালকে অনেক অঙ্কিত কিছু কথার জন্য হতে পারে কিছু লোক এখনো অথবা বাড়িতে চলে যাচ্ছেন, আমরা আশা করি সমস্যা নেই। আমরা আজকে দিকে অনেক লোক আবার আসতেছেন, সকালে অনেক লোক রওনা দিয়েছেন সারা বাংলাদেশ থেকে, আমার কাছে খবর আছে। আমি তাদেরকে অনুরোধ আহ্বান জানাবো যে আপনারা যেখানে আছেন আমরা যেহেতু অনশন চালিয়ে যাবো, আজকে দেখেন আকাশের অবস্থা খুবই খারাপ, সমস্যা নেই, অনশন কর্মসূচি আকাশের অবস্থা যতই খারাপ হোক, যত কিছু হোক না কেন, বৃষ্টি হোক আর জ্বর হোক, আমরা অনশন চালিয়ে যাবো ইনশাল্লাহ। সুতরাং সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারা যারা আছেন, আপনারা আশেপাশে যারা আছেন সকলকে আমি অনুরোধ করব, আপনারা অতি সত্বর আপনারা ওই অনশন মঞ্চে চলে আসুন। যারা এখনো বাড়িতে আছেন আমি অনুরোধ করব আপনারা সুযোগ সুযোগ সাজেশন দেন, তাহলে কিন্তু হয় না, সাজেশনের পাশাপাশি মাঠে আসা উচিত, মাঠে আসুন, আমরা আছি, আমরা থাকবো ইনশাল্লাহ। দাবি আদায়ের আগ পর্যন্ত, যে পর্যন্ত দাবি আদায় না হয় সে পর্যন্তই আমরা অনশনে থাকবো। যে যথারীতি সময় আজকে পঞ্চম দিনের মতো এনটিআরসি কর্তৃক নিবন্ধিত শিক্ষক সমাজ নিয়োগ বঞ্চিত প্যানেল প্রত্যাশী শিক্ষক সংগঠনের উদ্যোগে যে অনশন চলছে তা চলবে, এখানে কোনো বিতর্কের বিষয় নয়, কোনো অবকাশ আর এটার ভিতরে আর কোনো কিছু অবকাশ নেই এটা বন্ধ করার। সুতরাং আমরা আবাস পাচ্ছি, আমরা পেয়ে যাব, আমরা ন্যায্য দাবি আদায়ের আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা যত প্রাকৃতিক দুর্যোগ হোক আমরা সেই প্রাকৃতিক দুর্যোগের ভিতরে হলেও আমাদের প্রোগ্রাম চালিয়ে যাবো ইনশাল্লাহ। সুতরাং যারা এখনো আসেন নাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা অতি দ্রুত কোন অনশনে যোগ দিন, যোগ দিন সফল করুন, যোগ দিন সফল করুন। শেষ করুন।